হ্যালো বন্ধুরা তো ঘুম থেকে উঠে বিকালবেলা মনে হলো মোমো খেতে ইচ্ছা করছে তাই ঝটফপট করে দেরি না করে রান্না করে চলে নিলাম সব সবজি কেটে নিলাম আর একটা গামলার মধ্যে ময়দার নুন একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম ময়দা না মাখতে মাখতে এই দুষ্টু চলে এসছে ময়দা নিয়ে এটা আঁটানি করছে খাবে বলে তারপর একটা ছুরি দিয়ে পিস পিস করে এইভাবে ময়দা লেচিগুলো কেটে নিলাম তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে কি মামাটা আমি পেস্ট করে নিলাম একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গাজর বিনসগুলো আমি হালকা করে জাস্ট একটু নেড়ে নিলাম পেঁয়াজ তার মধ্যে এই কিমাটা আমি অ্যাড করে দিলাম দিয়ে ওর মধ্যে একটু পরিমাণ মতো নুন গোলমরিচ আর একটু আদা রসুন অ্যাড করে ঝটপট করে নাড়িয়ে ভাজবো না জাস্ট নাড়িয়ে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার মোমোর পুরটা আর এর মধ্যে আমি পেঁয়াজ পাতাটা মিশিয়ে দিলাম তারপরে এই লেচিগুলোকে একদম পাতলা পাতলা করে এইভাবে বেলে নিয়ে মোমোর পুরটা দিয়ে দিয়ে এইভাবে মোমোগুলোকে ঝটপট করে মুড়ে নিলাম তারপর একটা হাঁড়িতে গরম জল বসিয়ে আর এই থালাটার মধ্যে সাদা তেল ভালো করে মাখিয়ে নিলাম যাতে মোমোটা সাইডে লেগে না যায় তারপর এইভাবে ঢাকা দিয়ে জাস্ট কুড়ি মিনিটে আমার মোমো তৈরি হয়ে মোমো তৈরি হয়ে গেলো তারপর আমরা দুজন মিলে ঝটপট করে খেয়ে ফেললাম তো চলো টাটা আবার দেখা হচ্ছে পরে ভিডিও গুড নাইট